সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর প্রপার্টি, প্ল্যান্ট অ্যাসেট অ্যান্ড ইকুইপমেন্ট এই অধ্যায় থেকে অঙ্ক শেখাবো। তাই যারা এই বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখছেন তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এবং তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। তাহলে আমার পক্ষ থেকে যে ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো বন্ধুগণ, প্রথমে আমরা দেখি এটি হলো ইউনিভার্সিটির একটি অঙ্ক, অর্থাৎ ইউনিভার্সিটি এনইউ বিবিএ হনার্স 2012 অর্থাৎ 2012 সালে এই প্রশ্নটি পড়েছিল। তো অঙ্কটি দেখে আসি। রাজু অ্যান্ড কং বট এ মেশিন, বলা হয়েছে রাজু অ্যান্ড কং একটা মেশিন ক্রয় করলো 1 জানুয়ারি 2009, কস্টিং টাকা 6 লাখ। দি ইনস্টলেশন চার্জ ওয়াজ টাকা 40,000, বলা হয়েছে যার সংস্থান ব্যয় 40,000, অ্যান্ড দ্য এস্টিমেট স্ক্র্যাপ ভ্যালু অফ দ্য মেশিন ইজ টাকা 20,000, এবং যার স্ক্র্যাপ ভ্যালু ছিল 20,000। ডিউরিং 2009, 10, 11, 12 দ্য মেশিন আর এঙ্গেজ ইন প্রোডাকশন ফর 6,000 আওয়ার্স, 6,500 আওয়ার্স, 5,000 আওয়ার্স অ্যান্ড 2,500 আওয়ার্স রেসপেক্টিভলি। বলা হয়েছে যে মেশিনটি 2009 সালে 6,000 আওয়ার, এবং 10 সালে 6,500 আওয়ার, এবং 11 সালে 5,000 আওয়ার, এবং 12 সালে 2,500 আওয়ার কাজ করেছিল। তো শো দ্য ডিপ্রিসিয়েশন শিডিউল ফর ইটস 4 ইয়ার্স লাইফ, বলা হয়েছে ডিপ্রিসিয়েশন শিডিউল তৈরি করো। তো আমাদের প্রথম কথা হচ্ছে যে ডিপ্রিসিয়েশন অনেকগুলো মেথড রয়েছে, যার একটি মেথড হলো প্রোডাকশন মেথড। প্রোডাকশন মেথড আবার দুই প্রকার, একটি হলো আওয়ার মেথড, প্রোডাকশন আওয়ার মেথড, আর একটি হলো প্রোডাকশন ইউনিট মেথড। যেহেতু এখানে প্রোডাকশন আওয়ার তথ্য দেওয়া আছে, তাহলে এখানে নিশ্চয়ই প্রোডাকশন আওয়ার মেথডে আমাদের ডিপ্রিসিয়েশন করতে হবে। তো তার আগে ডিপ্রিসিয়েশন করতে হলে আমাদের পার ইয়ার ডিপ্রিসিয়েশন বের করে নিতে হবে, পার আওয়ার ডিপ্রিসিয়েশন বের করে নিতে হবে। তো এখানে আমাদের ডিপ্রিসিয়েশন বের করতে হলে প্রথম যে কাজ, ধারাবাহিক যে কাজ, সেই কাজটি হলো যে প্রথমে আমাদের ওই অ্যাসেট, অর্থাৎ যে অ্যাসেটটি আমরা ক্রয় করেছি ওই অ্যাসেটের কস্ট প্রাইস বের করে নিতে হবে। তো তাহলে আমরা অঙ্কটি শুরু করি। সলিউশন, তো আমাদের ওই মেশিনের কস্ট প্রাইস, অর্থাৎ কস্ট প্রাইস ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েবল ভ্যালু, আমরা ডিপ্রিসিয়েবল ভ্যালুটা আগে বের করবো, অথবা একবারে ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েবল ভ্যালু। ডিপ্রিসিয়েবল ভ্যালু, তাহলে আমাদের মেশিনের প্রথমে পারচেস প্রাইস ছিল কস্ট অফ মেশিন, কস্ট অফ মেশিন টাকা, কস্ট অফ মেশিন টাকা 6 লাখ। এরপরে অ্যাড, ওই মেশিনের পিছনে আমরা জানি কোনো ফিক্সড অ্যাসেট যখন ক্রয় করা হয় ওটি ব্যবহারের আগ মুহূর্ত পর্যন্ত যত খরচ, সকল খরচ একত্রে যোগ করে আমরা ওই মেশিনের কস্ট প্রাইস বের করি। তো মেশিনের ব্যবহারের আগ মুহূর্ত পর্যন্ত, তো ব্যবহারের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের এখানে ইনস্টলেশন চার্জ হয়েছিল 40,000, অর্থাৎ 40,000 টাকা। তো এটি আমাদের যোগ করে আছে 6,40,000 টাকা। এরপরে আমরা যে কাজটি করব, আমরা জানি টোটালের কস্ট প্রাইস হলো আমাদের এখানে 6,40,000, আর স্ক্র্যাপ ভ্যালু মানে ভগ্নাংশের মূল্য, যেটি মেশিনটির আয়ুষ্কাল শেষে যে মূল্যে ফেরত পাওয়া যায়, অর্থাৎ যে ভাঙড়ি মূল্য হিসাবে যে মূল্যটা পাওয়া যায়, অর্থাৎ যদি আমরা ওই সময় মেশিনটি বিক্রি করি তাহলে আমরা এই 20,000 টাকা অর্থাৎ ভাঙড়ি মূল্য হিসেবে পাবো। এটি আমাদের স্ক্র্যাপ ভ্যালু, আর ডিপ্রিসিয়েবল ভ্যালু বের করার জন্য আমাদের এটি বাদ দিতে হয়। তাহলে আমাদের এটা স্ক্র্যাপ ভ্যালু, আমাদের এখানে 20,000 টাকা। তাহলে আমাদের এখানে ডিপ্রিসিয়েবল ভ্যালু আসবে 6,20,000। তাহলে এটা আমাদের লিখতে হবে ডিপ্রিসিয়েবল ভ্যালু 6,20,000 টাকা। এরপরে আমাদের যে কাজটি, সেটি হলো পার আওয়ার ডিপ্রিসিয়েশন বের করে নেওয়া। তাহলে ডিপ্রিসিয়েশন বা পার আওয়ার প্রোডাকশন কস্ট বা ডিপ্রিসিয়েশন কস্ট, পার আওয়ার ডিপ্রিসিয়েশন কস্ট। তো পার আওয়ার ডিপ্রিসিয়েশন কস্ট বের করতে হলে আমাদের প্রথম যে কাজ, সেটি হলো ডিপ্রিসিয়েবল ভ্যালু
divided estimate life hours, estimate life hours. তো এখানে আমাদের ডিপ্রিসিয়েবল ভ্যালু 620,000 এবং এস্টিমেট লাইফ আওয়ার্স ছিল আমাদের এস্টিমেট লাইফ আওয়ার্স যদি এখানে আমাদের দেওয়া নেই কিন্তু আমাদের বের করে নিতে হবে সেটা কিভাবে যে মেশিন 2009 সালে 6000 আওয়ার এবং 2010 সালে 6500 যোগ 12500 এবং 11 সালে মেশিনটি কাজ করেছিল 5000 আওয়ার তার মানে 17500 এবং 12 সালে কাজ করেছিল 2500 আওয়ার্স তার মানে এখানে টোটালে এস্টিমেট লাইফ আওয়ার হলো 20000 আর এই 620,000 কে এই 20000 দিয়ে ভাগ করলে আমাদের আসবে টাকা 31 পার আওয়ার 31 পার আওয়ার এটি হলো আমাদের পার আওয়ার ডিপ্রিসিয়েশন এরপর আমাদের যে কাজ সেই কাজটি হলো আমাদের একটি শিডিউল তৈরি করতে হবে আর শিডিউল মানে যেটা অঙ্কে এসেছে তো শিডিউল করতে হলে এখন আমাদের একটি ছক আঁকতে হবে তো আমরা আগে ছকটা এখানে নিই তো বন্ধুগণ এই হলো আমাদের ছক ছকে থাকবে আমাদের ইয়ার প্রোডাক্টিভ আওয়ার্স এরপরে পার আওয়ার কস্ট অর্থাৎ প্রতি আওয়ারে যে কয় টাকা অপচয় এসেছে এরপর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অর্থাৎ প্রতি ইয়ারে কত টাকা ডিপ্রিসিয়েশন এসেছে এরপরে অ্যাকুমুলেটেড এরপরে বুক ভ্যালু তো আমাদের এখানে ইয়ারগুলো আমরা আগে লিখে ফেলি 2009 2010 2011 2012 এরপরে প্রোডাক্টিভ আওয়ার বলতে যে সালে যে কয় আওয়ার কাজ হয়েছে তো আমাদের এখানে 6000 আওয়ার কাজ হয়েছে 2009 সালে এরপরে 2010 সালে কাজ হয়েছে 6500 আওয়ার এরপরে 11 সালে হয়েছে আমাদের 5000 আওয়ার দেওয়া আছে এরপরে 2500 হয়েছে 12 সালে 2500 এই হলো আমাদের প্রোডাক্টিভ আওয়ার্স এরপরে পার আওয়ার কস্ট যেটা আমরা আগেই বের করে নিয়েছি 31 টাকা পার আওয়ার্স তার মানে আমাদের এখানে প্রতি বছরেই 31 টাকা করে লিখতে হবে এরপরে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হলো 2009 সালে 6000 আওয়ার কাজ হয়েছে যার প্রতি আওয়ার ডিপ্রিসিয়েশন হলো 31 টাকা তাহলে আমার টোটাল ডিপ্রিসিয়েশন কত 100000 এই 6000 গুণ 31 যেহেতু প্রতি আওয়ার 31 তার মানে 6000 আওয়ারের জন্য কত 31 গুণ 6000 অর্থাৎ 186000 পরের সালে হবে 6500 গুণ 31 তার মানে 387000 2,01,500 এরপরে আমাদের পরের সালে আসবে 5000 গুণ 31 তার মানে 155000 155000 এরপরে আমাদের একেবারে সর্বশেষ 2012 সালে 2500 গুণ 31 তার মানে 77500 এই হলো আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এরপরে আমরা যেটি করবো সেটি হলো অ্যাকুমুলেটেড ডিপ্রেশন অ্যাকুমুলেটেড ডিপ্রেশন হলো অপচয় যোগ করে করে অর্থাৎ প্রথম বছরের জন্য মোট অপচয় কত 186000 দ্বিতীয় বছর পর্যন্ত মোট অপচয় 186000 তার সাথে দ্বিতীয় বছরের অপচয়টি যোগ হবে অর্থাৎ 201500 যোগ করলে আমাদের আসবে 387500 এরপরে তৃতীয় বছরের মোট অপচয় তার মানে দ্বিতীয় বছর পর্যন্ত 387500 তার সাথে 155000 যোগ করলে আমাদের আসে 542500 542500 এরপরে আমাদের তৃতীয় বছর শেষ পর্যন্ত আমাদের যে অপচয় এসেছে আর চতুর্থ বছরের অপচয় যোগ করলে আমাদের হবে 620000 এটা আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এরপরে আমাদের শেষ কাজ হলো বুক ভ্যালু বের করা তো আমরা জানি বুক ভ্যালু আমাদের টোটাল সম্পদের কস্ট প্রাইস ছিল এখানে 640000 টাকা তো 640000 টাকা কস্ট প্রাইস ছিল তার থেকে আমাদের প্রথমে ডিপ্রিসিয়েশন হয়েছে 186000 টাকা তাহলে 186000 টাকা ওই 640000 থেকে বাদ দিলে যে টাকা আসে সেটাই হলো আমাদের প্রথম বছরের বুক ভ্যালু তার মানে 454000 টাকা আসবে তার মানে 640000 থেকে এই প্রথম বছরের যে 186000 টাকা অপচয় বাদ দিলে 454000 টাকা এবার এই 454000 টাকা থেকে দ্বিতীয় বছরের যে অপচয় 201500 এটি বাদ দিলে যেটি হবে সেটি হলো দ্বিতীয় বছরের শেষে বুক ভ্যালু তার মানে আমাদের এখানে আসবে অর্থাৎ 454000 থেকে 201500 বাদ দিলে হয় 252000 টাকা এরপরে আমাদের দ্বিতীয় বছরের শেষের যে বুক ভ্যালু ছিল তার থেকে তৃতীয় বছরের অপচয় 155000 বাদ দিলে আসবে 97500 টাকা
এরপরে আমাদের এই 97,500 থেকে চতুর্থ বছরের যে অপচয় সেটি বাদ দিলে যেটি হবে সেটি হলো আমাদের চতুর্থ বছর শেষে বুক ভ্যালু, অর্থাৎ এই স্ক্র্যাপ ভ্যালুতে আমাদের দাঁড়াবে 20,000 টাকা। এটি হলো আমাদের ডিপ্রিসিয়েশন শিডিউল। তো আমরা এখানে অবশ্যই লিখতে হবে ডিপ্রিসিয়েশন শিডিউল। তো বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।